ओ स्थापकाय चर्मस्व सर्वधर्मस्विणे अवतारवरिष्ठा रामकृष्णा ते नम जननी शारुदांग दी रामकृष्ण जगद्गु पादपद्म तो प्रणमा मुहुर्मुहु नम श्रीयतिराजा विवेकानंदशूड स्वामिने तापोहारिने नमस्कार शुभ सकल ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের দুশো পনেরোতম দিনের অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত দুশো পনেরোটি দিন ধরে এই সকালবেলায় আপনারা এই বকবক শুনছেন এই বকবক শোনার মধ্যে দিয়ে হয়তো আমাদের মন ঠাকুরমা স্বামীজির ভাবে ভাবিত হচ্ছে আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে করোনা মহামারীর মাধ্যমে যেহেতু প্রত্যক্ষ সংযোগ নেই প্রত্যেকের অনুভূতিগুলি কিন্তু হয়তো ইউটিউব কমেন্ট লাইনের মধ্যে বা মাধ্যমে আপনাদের এই মূল্যবান মতামতগুলি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে সেটি অন্য প্রসঙ্গ আমরা প্রসঙ্গে না সেটির প্রবেশ করে ভগবানের কাছে অসীম কৃতজ্ঞতা যে তাঁর কৃপায় আমরা দুশো পনেরোটি দিন ধরে তার স্মরণ মনন করার প্রয়াসে ব্রতী হয়েছি এবং সেইটি আপনারা সহ্য করছেন আমরা অনেক দিন আগে আঠাশে ডিসেম্বর ভগবান শ্রী রামকৃষ্ণদেবের হিন্দি ভাষা নিয়ে আলোচনা করেছিলাম আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানের বিষয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ইংরেজি ভাষা ঠাকুর ইংরেজি ভাষাতেও মাঝে মধ্যে কথা বলতেন সেইটি আজকের আলোচ্য বিষয় হয়তো এই বিষয়গুলির সাথে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার সম্বন্ধটি এটি যে এই ধরনের বিষয়গুলি আমাদের অন্তরের অন্তঃস্থলে এমন শক্তি সঞ্চার করে যে শক্তি আমাদের প্রার্থনাকে এগিয়ে নিয়ে যায় আমরা প্রার্থনার শক্তিতে তখন ভরপুর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এবং এইগুলি যেন সময়ের সীমাবদ্ধতার কারণে খুব গভীরে না আলোচনা করেও ঠিক হৃদয়ের মধ্যে যেন একটু টর্চ ফেলার মতন পরবর্তীকালে কেউ যদি এই প্রসঙ্গে আরও বিস্তারিত আলোচনা করেন এবং এই ভগবান শ্রী ইংরেজি ভাষা এইটি নিয়ে যখন আমরা স্মরণ মনন অনুধানের বৃত্তি হয়েছি তখন আমরা পরম পূজনীয় শ্রীমৎস্বামী বিমলাত্মানন্দজি মহারাজ তাপস মহারাজের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই কারণ তিনি অত্যন্ত কষ্ট করে এই দুর্মূল্য তথ্য আমাদের কাছে উপহার দিয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মঠ কাকুর কাকুরগাছির অধ্যক্ষ মহারাজ তাকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং সেই সূত্র ধরে আমরা শ্রীরামকৃষ্ণদেবের ইংরেজি ভাষা নিয়ে অনুধ্যান করার প্রয়াসে ব্রতী হয়েছি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সেই দক্ষিণেশ্বরের ছোট খাটটিতে বসে আছেন সামনে মাদুর পেতে রয়েছেন নরেন্দ্রনাথ দুজনের মধ্যে কথা হচ্ছে এবং গুরু গুরুশিষ্যের যে অম্লমধুর সম্পর্ক সেটি আমরা নরেন এবং ঠাকুরের কথার মধ্যে দিয়ে জানতে পারি যখন বিভিন্ন প্রসঙ্গে কথা হচ্ছে যখন দর্শনের কথা উঠল তখন নরেন্দ্রনাথ ঠাকুরকে সোজাসুজি বলেই বসলেন যে তুমি দর্শন শাস্ত্রের কি বোঝো তুমি তো আসলে একটি মুখ্য লোক ঠাকুর সঙ্গে সঙ্গে মিটিমিটি হাসছেন এসে বলছেন লরেন আমাকে যতটা মুখ্য বলে আমি ততটা মুখ্য নই আমি অক্ষর জানি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব নিজেকে মুখ্য বলে প্রতিপন্ন করতে চাইছেন এবং তার হস্তাক্ষর ছিল মুক্তাক্ষর একেবারে মুক্তের মতন ছিল তার হাতে লেখা এবং সেই প্রসঙ্গে তিনি নিজেই বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে তিনি অক্ষর জানেন লৌকিক অর্থে শব্দ এবং সংস্কৃত কথা বললেও তিনি বুঝতে পারতেন ইংরেজি কথা যে তিনি বুঝতে পারতেন সেই সম্পর্কে আমরা কথামৃতের সূত্র পাই মাস্টামশাই শ্রীরামকৃষ্ণের বলা ইংরেজি শব্দ উল্লেখ করেছেন এবং ঠাকুর ছিলেন অদ্ভুত স্মৃতিধর এবং শ্রুতিধর যা শুনতেন তাই মনে রাখতেন যাদের সঙ্গে ঠাকুরের ওঠা বসা ছিল তারা প্রায় সকলেই ইংরেজি জানা লোক ছিলেন তারা যে মাঝে মধ্যেই বাংলার সঙ্গে ইংরেজি শব্দ মিশিয়ে দিব্যি চালিয়ে দিতেন তা থেকেই ঠাকুর ইংরেজি শব্দগুলি মনে গেথে ফেলতেন আর সেটাই কথামৃতের পৃষ্ঠাতে প্রকাশিত পরবর্তীকালে দেখা যায় এই যে থ্যাংক ইউ বহু কথিত থ্যাংক ইউ সেই বহু কথিত থ্যাংক ইউ শব্দটি বেশ কয়েকবার ব্যবহার করেছেন এবং কথা মনে ধরলেই তিনি বলতেন থ্যাংক ইউ কারণ ঠাকুরের কাছে সে যুগে অনেক ইংরেজি জানা ভদ্রলোকেরা আসতেন এবং তারা ডেফিনেটলি বাংলার সাথে সাথে মাঝে মধ্যে ইংরেজিও মিশে বলতেন ভক্ত সুরেন্দ্রের বাড়িতে কলকাতার উকিল বৈদ্যনাথকে ঈশানের বাড়িতে মহেন্দ্র গোস্বামীকে আর শ্যামপুকুরের বাড়িতে ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে একটা থ্যাংক ইউ দাও রকম কথা শ্রীরামকৃষ্ণদেব মুখে উচ্চারণ করেছেন আর তাঁর প্রিয় নরেনকে দিয়েছেন ডবল থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্থাৎ নরেনকে দুবার বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ নরেন বলছেন ফিলজি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে আর তখন ধর্মেরই আরম্ভ হয় এই কথাটা যেই শুনলেন ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে ডবল থ্যাংক ইউ বললেন ইংরেজি অনেক শব্দ বাংলাতে ঢুকে গেছে এরকম কয়েকটি শব্দ ঠাকুর কথার ফাঁকে ছেড়ে দিয়েছেন যেমন ফুটপাতের গাছ দেখেছ যতদিন চাড়া ততদিন হয় খ্রিস্টানদের প্রতীককে শ্রীরামকৃষ্ণ বলতেন ক্রস বললেন কি আনলে ক্রস আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার কোম্পানি শব্দটিও ঠাকুর বারবার বলেছেন বলছেন চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না কোম্পানির কাগজের খবর কি দেবে যদু মল্লিকের কখনা গাড়ি কত কোম্পানির কাগজ আছে এসব আমার কি দরকার অর্থাৎ এই শব্দগুলিও ঠাকুর কিন্তু উচ্চারণ করছেন যে কোম্পানি ইঞ্জিনিয়ার ডবল থ্যাংক ইউ আবার তার পাশাপাশি তিনি বলছেন কিন্তু জো শো করে বড় বাবুর সঙ্গে একবার আলাপ করে নিতে হয় তা ধাক্কা খেয়ে হোক আর বেড়া ডিঙিয়েই হোক তখন ইচ্ছা হয় তো তিনি বলে দেবেন তাঁর কখানা বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ স্টিম বোট আপনিও যেতে পারে আবার কত মানুষকে পার করে দেয় স্ক্রু শব্দটিকেও শ্রীরামকৃষ্ণদেব উচ্চারণ করে বলতেন ইস্কুরু বলতেন একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক ইস্কুরু সব উপরে যেতে লাগলো কালীবাড়িতে অনেক দিন ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল আমরা গিয়ে দেখলাম কপাটগুলোর কিছু হয় নাই তবে ইস্কুরুগুলোর মাথা ভেঙে গিয়েছিল কপাটগুলি যেন শরীর কামাদির আসক্তি ওই ইস্ক্রুগুলো কি সুন্দর উপমা নিয়ে আসছেন ওই কালীবাড়ির ইট দরজা ইস্ক্রুর মধ্যেও ঠাকুর নিয়ে আসছেন এবং ঘরে দ্বার জানলা স্ক্রুর দিয়ে আঠা বেরুবে কেমন করে ফিভার মিক্সচার মনুমেন্ট ফটোগ্রাফ স্টিমার জৎসায় মিটিং স্কুল আফিস সাইনবোর্ড এশিয়াটিক সোসাইটি টেলিগ্রাফ ম্যাগাজিন ব্যাংক ওয়াটার এই শব্দগুলিও ঠাকুর স্বচ্ছন্দে অনেকবার উচ্চারণ করেছেন শ্রীরামকৃষ্ণ আরো কতগুলি শব্দ ইংরেজি শব্দ মুন্সিয়ানার সাথে ব্যবহার করেছেন ভক্তদের বলছেন মনে করো না যেতে মানুষ বেহেড হয়ে যায় যে বেহেড কথাটি বলছেন ঈশ্বরতে পাগল হলে মানুষ বেহেড হয় না আর যেমন ফিট বাবু পান চিবুতে চিবুতে স্টিক হাতে করে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বরকে বিউটিফুল ফুল করেছেন এই যে বিউটিফুল শব্দটি বলছেন শ্রীরামকৃষ্ণদেব যিনি ঈশ্বরকে বিউটিফুল ফুল করেছেন ঠাকুর এটি বলছেন অর্থাৎ ইংরেজির কি সুন্দর প্রয়োগ করছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব কুইনাইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন যদি শক্তি না থাকতো পণ্ডিত চলে গেলে ঠাকুর হেসে বলছেন ডাইলিউট হয়ে গেছে একদিনই বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে তাকে ছুতে পারলাম না ওরা একে ইংলিশ ওরা একে ইংলিশম্যান লোক ইংলিশ যাকে স্বাধীন ইচ্ছা বলে সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনি দিয়ে রাখেন সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে কতগুলো পুকুর রাস্তাঘাট ডিসপেন্সারি হাসপাতাল এইসব করব না এইসবের বর চাইবো তাই যদু মল্লিকের মা একবার বললে এক্সিবিশন একে নিয়ে চলো আবার বলে না একজন ভক্তের প্রতি বলছেন নরেন্দ্র তোমাকেও লাইক করে না রাখাল এখন পেনশন খাচ্ছে এরা তো সব স্কুল বয় এই যেসব ইয়ং বেঙ্গল এরা কি ভক্তি টক্তির ধারধার তো সেখানে ওই দিন আনন্দের মেলা হরিনামের হাট বাজার বসে তোরা সব ইয়ং বেঙ্গল কখনো ঐরূপ দেখিস নাই চল দেখিয়া আসিবি ঠাকুর রকম ভাবে ইংরেজির প্রয়োগ করছেন এবং ভগবানের অ্যাসোসিয়েটেড ইংলিশগুলো যেন প্রয়োগ করে দিচ্ছেন সকলের কাছে তুমি সকালে এত গাইলে আবার এখানে এসেছ কষ্ট করে এখানে কিন্তু অনারারি অর্থাৎ অনারারি কোনো টাকা পয়সা নেই ওই জন্য বলছেন বিষ্ণু ঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল রামকৃষ্ণ লেকচার শব্দটি বহুবার বলেছেন এই যে আমরা লেকচার দিয়ে বেড়াচ্ছি খুব গণ্ডগোলের ব্যাপার কথা মৃতে তার উল্লেখ আছে আমেরিকান পাদ্রি কুক সাহেবের কথা বলতে গিয়ে ঠাকুর প্রথম এই শব্দটি ব্যবহার করলেন হাঙ্গা কুক সাহেব নাকি একজন এসছেন সে নাকি লেকচার দিচ্ছে দ্বিতীয়বার দর্শনের সময় মাস্টারমশাই তীব্র তিরস্কৃত হলেন ঠাকুরের কাছে বলেন তোমাদের কলকাতার লোকেদের ওই এক কেবল লেকচার দেওয়ার বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন ব্রাহ্ম সমাজের প্রতাপ মজুমদারকে বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় পণ্ডিত শশোধরকে বলছেন হাজার লেকচার দাও বিষয়ী লোকেদের কিচ্ছু করতে পারবে না ব্রাহ্ম সমাজের আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঠাকুর বলছেন আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো এই অভিমান না থাকলেই হলো অর্থাৎ এই যে লেকচার দিতে গেলে অভিমান চলে আসে অহংকার চলে আসে আমি বারবার বলেছি প্রার্থনা করবেন আপনারা সকলে হয়তো বয়োজ্যেষ্ঠ কিংবা আমার সমবয়স্ক কিংবা আমার কনিষ্ঠ যে যে স্তরেই থাকুন আমার জন্য প্রার্থনা করবেন কিন্তু ওই যে লেকচার দিচ্ছি তোমরা শোনো এই অভিমান আমরা ভগবানের পূজা করছি এইটুকু মনে রাখবেন আমরা কেউ এখানে লেকচার দিচ্ছি না এই মুহূর্তে আমরা হয়তো পাঠ করছি পাঠক হিসাবে রয়েছে কিন্তু বক্তা হিসাবে রয়েছে কিন্তু ওইটি ভাববেন না আপনারা আমরা সবাই মিলেমিশে ঠাকুরের নাম গান করছি অন্তত সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় তো লেকচার নয় এটি সবাই মিলেমিশে তার স্মরণ মননে সকালটিকে একেবারে আধ্যাত্মিকভাবে ভাবিত করা আমাদের ঈশ্বরীয় আনন্দে জারিত করার একটি প্রয়াস দর্শনের পর আদেশ হলে তবে লোকশিক্ষা দেয়া যায় আগে থাকতে লেকচার দিয়া ভালো নয় কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম আবার শুনলাম লেকচার দেয় শ্রীরামকৃষ্ণ তার প্রিয় নরেনকেও লেকচার শব্দটি শুনিয়েছেন বলছেন কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শুনেই অমনি লেকচার শ্রী রামকৃষ্ণদেব করে বাস্তব মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন সাধন ভজন চাই বিবেক বৈরাগ্য চাই সেই জন্য ব্রাহ্ম সমাজের উপাসনা সম্বন্ধে ঠাকুর লেকচার শব্দ ব্যবহার করে বলছেন হাগা ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া নাকি ধ্যানও আছে ওরা বুঝি বলে উপাসনা শ্রী রামকৃষ্ণের সময় সায়েন্স শব্দটি যুবকদের মুখে মুখে ফুট ফিরত তাই বারবার কথার মধ্যে ঠাকুর এই শব্দটি উচ্চারণ করেছেন তাকে দর্শনের পর বই শাস্ত্র সায়েন্স সব খরকুটো বোধ হয় ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে নেই অর্থাৎ ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে নেই তবে কেমন করে বিশ্বাস হয় এই যা ভাবটা দেখলে তোমার সায়েন্স কী বলে শ্রী রামকৃষ্ণ তার ভাব সম্বন্ধে ডাক্তার সরকারকে বলছেন যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছো এই ঠাকুর বলছেন অর্থাৎ সায়েন্সের কথা তিনি বলছেন উচ্চারণ করছেন বেহেড বলছেন কোম্পানি বলছেন লেকচার বলছেন থ্যাংক ইউ বলছেন সায়েন্স বলছেন বিজ্ঞান নয় একেবারে ইংরেজি শব্দটি বলছেন এবং শ্রীরামকৃষ্ণের পাল্লায় পড়ে অনেক ইংরেজি শব্দের উচ্চারণ ভক্তদের মধ্যে খটকা বাঁধাত তারা হাসতেন আর ঠাকুর দিব্যি উপভোগ করতেন ফিলোজফি শ্রীরামকৃষ্ণের ভাষায় ছিল ফ্যালাজফি পণ্ডিত শশোধরকে বলছেন গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে ফেলাজফি ব্রাহ্মভক্ত চৌধুরীকে ঈশ্বর দর্শনের উপায়ে কথা বলতে গিয়ে ঠাকুর সঠিকভাবে বলছেন তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে ওতে তাকে পাওয়া যায় না সার্জেন্ট শব্দটিও তিনি উচ্চারণ করেছেন বলছেন সার্জন যদি সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের ওপর ফেরাও তোমাকে একটিবার দেখি শ্রী রামকৃষ্ণ সোসাইটিকে বললেন সোসাইটি বলেন কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি অর্থাৎ অর্থাৎ সোসাইটির মিউজিয়াম সবই দেখতে পায় মা সোসাইটিতে সোসাইটিতে মানুষের হার দেখেছিলাম তার দিয়ে দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও তাহলে তোমার নাম গুণকীর্তন করবো আর বেশি বলতে পারলাম না বলতে বলতে উনি দপ করে মনে হলো সুসাইট অর্থাৎ এশিয়াটিক সোসাইটি তাই ঠাকুরের কাছে আন্ডার ছিল অন্ডর বললেন হাজার বাজি দেখো তবু অন্ডরে অর্থাৎ সেই আন্ডারটাকে ঠাকুর বলছেন অন্ডরে জনি। রিফাইন শব্দটি হয়ে গিয়েছিল রেফাইন বলেন একজন বাউল এসেছিল তা আমি বললাম তোমার রসের কাজ সব হয়ে গেছে খোলা নেমেছে যত রস জাল দেবে তত রেফাইন হয়ে যাবে অর্থাৎ ফাইন থেকে রিফাইন হয়ে যাবে তারপর চিনি তারপর মিছরি ওলা ট্যাক শব্দটি ঠাকুরের মুখে উচ্চারিত হয়েছে টেকস বলছেন তুই তো খাশবথ তবে টেকসো না থাকত হাউসকে বলছেন হৌস রামকৃষ্ণ তোমায় বলছি কেন তোমার হউসের কাজ আর অনেক কাজ করতে হয় তাই বলছি অর্থাৎ ঠাকুর এই উচ্চারণগুলিকে তার নিজের মতন করে বলছেন কিন্তু মজা পাচ্ছেন কিন্তু তবু শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে তিনি হিন্দির সাথে সাথে ইংরেজিও জানেন যেমন আমরা হিন্দি ভাষা নিয়ে আঠাশে ডিসেম্বর আলোচনা করেছিলাম শ্রীরামকৃষ্ণ ইংরেজি ভাষা আমাদের সেই চৈতন্যের কথা জানিয়ে দিচ্ছে তার এই সমস্ত কথার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরীয় ভাবটি আরও দৃঢ় হয়ে যাচ্ছে আমাদের মনটি তাঁর ভাবে ভাবিত হয়ে যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে তিনি কিভাবে আমাদেরকে এই ইংরেজি শব্দগুলির মধ্যে দিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য দক্ষিণেশ্বরে শারদানন্দ প্রমুখ কয়েকজন কলেজ পড়ুয়া যুবক ঠাকুরের কাছে নানান প্রসঙ্গ যখন করছেন যুবকদের মধ্যে ইলেকট্রিসিটি কথাটা বারবার শুনে ঠাকুর ছোট ছেলের মতন জিজ্ঞেস করছেন হ্যাঁ রে তোরা ও কি বলছিস ইলেকট্রিকটিক মানে কি শ্রী রামকৃষ্ণের মুখে এইরূপ কথা শুনে ইংরেজি তখন ওই ইংরেজি কথাটা শুনে বালকদের মুখে হাসির একেবারে রোল উঠল এবং তখনকার দিনে ইংরেজি পড়া এবং জানা লোকেদের কদর ছিল কিন্তু তাদের অভ্যাস ছিল যে যখন তখন তারা ইংরেজি বলা ঠাকুর কিন্তু এদের নিয়ে মজা করেছেন করে বলছেন দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট আর পায়ে বুট জুতো দিয়ে গান করা এই সব এসে জুটবে আবার গিরিশকে বলছেন একটু ইংরেজিতে দুজনে বিচার করো আমি দেখব অর্থাৎ গিরিশা নরনের মধ্যে বিচার হবে ইংরেজিতে ঠাকুর শুনবেন এবং বিচার ইংরেজিতে হলো না হলো বাংলায় কিন্তু মাঝে মধ্যে দু একটা ইংরেজি কথা হলো ঠাকুর সব শুনলেন শুনে বললেন ওরও যা মত আমারও তাই মত তিনি সর্বত্র আছেন তবে একটা কথা আছে শক্তি বিশেষ তিনি কোথাও শক্তির প্রকাশ কোথাও শক্তির প্রকাশ কোথাও বিদ্যাশক্তির সুতরাং শ্রী রামকৃষ্ণদেব ইংরেজি ভালোই উপভোগ করতেন এবং গিরিশ ও ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ইংরেজি শুনেছিলেন ঠাকুর মাঝে মধ্যে বাংলায় হয়েছিল বিষয় ছিল উইল বিচার শেষে ঠাকুর মন্তব্য করেছিলেন ইনি যা বলছেন অর্থাৎ ডাক্তার তার নাম অহেতুকি ভক্তি মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না কোনো প্রয়োজন নাই মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে এরই নাম অহেতুকি ভক্তি এভাবে অবতারবাদ নিয়েও গিরিশ এবং ডাক্তার শব্দের সরকারের মধ্যে ইংরেজি এবং বাংলায় বিচার হয়েছিল ডাক্তার সরকারের ইংরেজি শব্দ ছিল ইনফাইনাইট প্রোগ্রেস রিফ্লেকশন অব গড স্লাইট আর গিরিশের ইংরেজি শব্দ ছিল গড স্লাইট আই সি ইট আই সি দ্য লাইট ডাক্তার সরকার শ্রী রামকৃষ্ণের সঙ্গে কথা বলেছেন কথা উঠল বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য দিয়ে ডাক্তারের কথার মধ্যে ছিল বেশ কয়েকটি ইংরেজি শব্দ ফ্যারাডে ডে কমিউন্ড উইথ নেচার সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার প্রমুখ সব শুনে ঠাকুর উত্তর দিয়েছিলেন যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম আমি মাকে বলেছিলাম মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে যোগীরা যোগ করে যা দেখেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আরো কত কি এবং নরনের প্রুফ গিরিসের গিরিসের সাফিসিয়েন্ট প্রুফ একজন ভক্তের এক্সটার্নাল ওয়ার্ল্ড এই সমস্ত শব্দগুলি এসেছিল সে যুগে এই সমস্ত কথাবার্তা সব উপভোগ করে ঠাকুর বললেন নরেন্দ্র উকিলের ছেলে পল্টু ডেপুটির ছেলে অর্থাৎ সেই পল্টুর এবং বাগবাজারের জমিদার পশুপতি বসু ঠাকুরকে বলেছেন মশাই এগুলি কি সত্য স্পিরিচুয়ালিজম থিওজফি সূর্যালোক চন্দ্রলোক নক্ষত্রলোক ঠাকুর তখন বলছেন জানি না বাবু অত হিসেব কেন আম খাও কত আম গাছ কত লক্ষ ডাল কত কোটি পাতা এসব হিসেব করে আমার দরকার কি আমি বাগানে আম খেতে এসেছি খেয়ে যাই অর্থাৎ ঠাকুর বারবার সেই অবজেক্টের জায়গাটাই আমাদের ধরিয়ে দিচ্ছেন যে কোনো জিনিসের একটা সাবজেক্টিভ অবজেক্টিভ অবজেক্টিভ থাকে এই দিকটি যে তুমি আম খেতে এসেছো আম খেয়ে যাও কত ডাল পালা এসবের দরকার নেই ওইটি হচ্ছে আসল তেইশে মার্চ আঠারোশো চুরাশি সাল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে ভক্তদের মজলিশ আমরা কথা পাই মহিমাচরণ মণি সেন অধর সেন কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন বরানগরের দাদা আরও অনেকে আছে অধরকে বলছেন ঠাকুর কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে যখন পুজো করতে বসে ঠিক একটি ঋষির মতন এদিকে কর্পুরের আরতি সুন্দর স্তব পাঠ করে পুজো করে যখন ওঠে চোখকে যেন পিঁপড়ে কামড়েছে আর সর্বদা গীতা ভাগবত এইসব পাঠ করে আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম তার রাগ বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তিনি দু একটা ইংরেজি কথা জানেন তিনি ইংরেজি জানতেন না বা বুঝতে পারতেন না এ কথা ঠিক নয় এই আলোচনার মধ্যে আমরা যে যেসব উদ্ধৃতিগুলি কথা মৃত থেকে নিয়ে এলাম পূজনীয় মহারাজ আমাদের সহযোগিতা করেছেন এই তার তথ্য যে রচনার মাধ্যমে তাতে বুঝতে পারা গেল যে বাছা শিক্ষিত লোকেদের ইংরেজি শুনে ঠাকুর উত্তর দিয়েছেন আর সমস্ত ইংরেজি শব্দ তার কথার মধ্যে ব্যবহার করেছেন ইংরেজি জানা নেতা প্রতাপচন্দ্র মজুমদারের মরাল গভর্নমেন্ট শব্দটিও শ্রীরামকৃষ্ণ সহজে অনুধাবন করেছিলেন এবং তার যথোপযিত উত্তর দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তথাকথিত সেই কালের নিরিখে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে পড়াশোনা করেননি কিন্তু তিনি সহজে লিখতে এবং বলতে পারতেন এবং আসলে সেই যে মূল শিক্ষা যে সেই পড়া বিদ্যা সেইটি মা জগদম্মাকে জেনে লাভ করে ব্রহ্মজ্ঞান লাভ করে শ্রী রামকৃষ্ণ যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন সাধারণ মানুষ তার ধারে কাছে তো সাধকেরা পর্যন্ত তার কাছে নয় পারেন না উপনিষদের সেই অর্থ অথ পরা ইয়া তকরধি গমের মূর্ত প্রতীক ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেব উপনিষদ এটি রয়েছে যে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এই যে অক্ষর ইংরেজি শব্দ বা অক্ষর তার অর্থটি কি না উপনিষদের উপনিষদে কি বলা হয়েছে ব্রহ্ম আর ঠাকুর সর্বদা এই চৈতন্যের জরে জারিত ছিলেন সুতরাং তিনি তো ব্রহ্ম দর্শন শুধু নয় স্বয়ং ব্রহ্ম ছিলেন বলা যায় সুতরাং তিনি তো বলবেনই দু চারটে ইংরেজি শব্দ তার মধ্যে নতুন কিছু নয় গৃহস্থ আশ্রমী কৌশিক মুনি অঙ্গিরা অঙ্গিকার অঙ্গিরাকে জিজ্ঞেস করেছিলেন কাশ্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি অর্থাৎ হে ভগবান কোন বস্তুটি জানলে সবই জানা যাবে উত্তরে অঙ্গিরা পরিষ্কার বলেছিলেন ব্রহ্ম ছাড়া আর সবই অপরা বিদ্যা লৌকিক বিদ্যা জাগতিক যত বিদ্যা আছে সব অপরাবিদ্যা। একমাত্র যে বিদ্যার দ্বারা ব্রহ্মকে জানা যায় সেই বিদ্যাই পড়া বিদ্যা সেই জন্য অঙ্গিরা তার আরও পরে একধাপ এগিয়ে বলেছিলেন অথ পরা ইয়া তাক্সার ধি গম্যতে তাকসরধিগম্যতে মুন্ডকোপন আছে অর্থাৎ যে বিদ্যার দ্বারা সেই অক্ষর কি অর্থাৎ ব্রহ্মকে জানা যায় তাই পড়া বিদ্যা আর ব্রহ্মকে জানলেই জগতের সব কিছুকে জানা হয়ে যায় ঠাকুর সেই ব্রহ্মকে জেনে আন্ডিল হয়েছিলেন চৈতন্যের জ্বরে তিনি স্বয়ং সেইটি ছিলেন সেজন্য তিনি অনাসেই এই ইংরেজি শব্দটি ব্যবহার করবেন তার মধ্যে অন্য কিছু নয় তিনি স্বয়ং ব্রহ্মজ্ঞ ব্রহ্মবান পুরুষ যাই বলুন না কেন সুতরাং তিনি নিজে যেটি বলতেন যে আমি অক্ষর জানি লৌকিক অর্থে শব্দ কিন্তু আসলে তিনি জানিয়ে দিচ্ছেন যে সেই উপনিষদের দৃষ্টিতে তিনি স্বয়ং ব্রহ্মকে জেনেছেন সুতরাং বাকি তার কাছে ইংরেজি বা হিন্দি শেখা দ্যাট ডাজেন্ট ম্যাটার এটা অনেক লোয়ার কথা কিন্তু আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় কি জানলাম না তার এই কথোপকথনগুলির মধ্যে দিয়ে আমাদের সেই চেতনার স্তরে ঝংকৃত হলো যে শব্দ যে শব্দের মধ্যে দিয়ে আমরা বুঝে গেলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আসলে সেইটি জানিয়ে দিয়ে যাচ্ছেন যে লেকচার টেকচার আসল কিছু নয় ওই আসলটি হচ্ছে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে তাকে জানা সেই জানার মধ্যে দিয়েই আসল রয়েছে শব্দ বলুন ভাষা বলুন এগিয়ে যাওয়া পথ চলা ভগবান আমাদের কাছে সেইটি যেন বারবার বুঝিয়ে দিয়ে যাচ্ছেন এবং সেই জন্য আমরা বারবার ঠাকুরের কাছে যেন বারবার বলতে পারি যে ঘরের দরজায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে তোমায় ডাকলাম বললাম কাছে এসো তুমি বললে যাই তুমিও এগিয়ে আসবে না এতটুকু আমার ঘরের দরজা আমাকে সঙ্গে নিয়ে এক পা দুপা চললো তোমার দিকে কাছে যেতেই আমার দিকে হাত বাড়িয়ে দিলে তুমি দেখলাম আমার দুয়ার এক নিমেষে দিগন্তে মিলিয়ে গেল এমনও হয় নাকি অর্থাৎ ওই এগিয়ে যাওয়া যখন ভগবানের দিকে আমরা এগিয়ে যাই তখন ভগবান মিলে মিশে একেবারে একাকার হয়ে যান আমরা ভগবানের কাছে যেন এইটি রাখি যেটি ঠাকুর বারবার বলেছিলেন যে মনটি দুধের মতো সেই মনটিকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে কিন্তু দুধকে দই পেতে মাখন তুলতে হবে তখন নির্জন সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনাসেই সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সাথে মিশবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে আমরা সত্যি সত্যি সেই সংসারের মধ্যে থেকেও যেন মনটিকে তুলে রেখে তার কাছে দিতে পারি যদি দিতে পারি তাহলেই আমরা বুঝতে পারব যে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই ভাষাটাশা কোনো ব্যাপার নয় আসলটি হচ্ছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্যে একবার পূজনীয় স্বামী ভূতেষানন্দজী মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাধু ব্রহ্মচারীদের ভক্তদের প্রতি কীরকম অ্যাটিচিউড হওয়া দরকার পূজনীয় ভূতেশানন্দী মহারাজ উত্তর দিয়েছিলেন অ্যাটিচিউড হওয়া এই এইরকমই উচিত যে তারাও ঠাকুরের ভক্ত আমরাও ঠাকুরের ভক্ত তারা ভগবান লাভের চেষ্টা করছে সংসারে থেকে আমরা বাইরে থেকে একবার একজন ভক্ত কোনো ব্রহ্মচারীকে চেয়ার দিতে চেয়ার এগিয়ে দিতে বলেছিলেন তাতে ব্রহ্মচারী খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন কারণ সে ভেবেছিল যে গৃহী ব্যক্তি সে ওই ব্রহ্মচারীকে চেয়ার আনতে আদেশ করছেন কথা সে বাবুরাম মহারাজকে চিঠি লিখে জানিয়েছিলেন বাবুরাম মহারাজ তার উত্তরে বলেছিলেন যে আমাদের ঠাকুর মানজশের জন্য আসেন নাই তোমরাও মানজশের কাঙাল হইও না মালি মনে করে ঠাকুর ফুল তোলে দেওয়ার ঘটনা যে আদেশ যোগিন মহারাজ করেছিলেন সেই ঘটনাও ঠিক এই রকম। অর্থাৎ আমরা যদি হায়ার কিছু পাই তাহলে লোয়ারটা আপনা হতেই ত্যাগ হয়ে যায় গুড় খেতে খেতে চিনি খেতে আর ইচ্ছা হয় না চিনি খেলে গুড় খেতে ইচ্ছে হয় না ঠিক সেই রকম উচ্চ জিনিসটাকে আমাদের করতে হবে সেই উচ্চ দিকে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের এই হিন্দি ভাষা আমাদের সেই অ্যাসপিরেশনের দিকে নিয়ে যায় লরেন যতটা মুখ্য বলে আমি ততটা মুখ্য নই নরেন্দ্রনাথ যে দর্শন শাস্ত্রের কচকচিতে শ্রীরামকৃষ্ণকে বাঁধতে চাইছেন বুঝতে চাইছেন শ্রীরামকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন তিনি দর্শন তত্ত্ব ভাষা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এমন এক সত্তা যাকে ছোঁয়া যায় যাকে স্পর্শ করা যায় যার কৃপা পেতে হয় যার দুয়ারে গিয়ে পড়ে থাকতে হয় এই পড়ে থাকাটাই হচ্ছে আসল সাধনা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ অ্যাসপিরেশান আমাদের জীবনে জাগ্রত হোক এইটুকু প্রার্থনা করতে করতে সংসারী হিসাবে সংসারের মধ্যে থেকেই যাতে ভগবান লাভ হয় সেই নিবেদন করে শ্রীরামকৃষ্ণের হিন্দি ভাষা এই অনুধ্যানের মধ্যে দিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি নমস্কার ধন্যবাদ